হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছো। সো আজকে আরও একটা মেকআপ টিউটোরিয়ালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। সো এই লুকটা ভীষণই সহজ সিম্পল একটা লুক, সামার ফ্রেন্ডলি একটা লুক, আর যে কোনো ছোটোখাটো আউটিং, ছোটোখাটো কোনো অকেশনে তোমরা এই লুকটা ক্যারি করতে পারবে। দেখে বুঝতে পারছো কতটা সিম্পল আর কতটা, মানে একদম বোঝা যাচ্ছে না যে মেকআপ করেছি বলে মনে হচ্ছে না। খুব সামান্য মেকআপ প্রোডাক্ট এখানে ইউজ করে তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারবে, আর ভীষণ ইজি। যে কেউ, মানে একদম বিগিনার্স থেকে শুরু করে সবাই এই লুকটা অনায়াসে ক্রিয়েট করতে পারবে। তো চলো আর একদম বেশি কথা বাড়াবো না, এবার ভিডিওটা চটজলদি তোমরা দেখে নাও যে কত ইজি আর কত কম সময়ের মধ্যে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। হাই, তো মেকআপ শুরু করার আগে প্রথম স্টেপ হচ্ছে ময়েশ্চারাইজার। বরাবরই আয়ুরের এই ময়েশ্চারাইজারটি ইউজ করি, এছাড়া খুব কম আমি পন্ডসের ময়েশ্চারাইজার ইউজ করেছি, বাট মানে বেশিরভাগ ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এই ময়েশ্চারাইজারটি ইউজ করি। নর্মালি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম, তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে লিপ বাম। লিপটাও খুব ভালো করে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। অ্যান্ড দেন আমি ইউজ করবো ব্লু হেভেনের এই প্রাইমারটা। আর প্রাইমারটা গরমকালের জন্য, মানে গরমকাল না, যে কোনো সময়ের জন্যই প্রাইমার ভীষণই জরুরি একটা স্টেপ। তো প্রাইমার সবসময় লাগাতে হবে যে টি জোন, যে সমস্ত জায়গাগুলোতে সোয়েট সাধারণত বেশি হয়ে থাকে আমাদের, সেই সমস্ত জায়গাগুলোকে কেন্দ্র করে প্রাইমারটাকে লাগাতে হবে। পুরো মুখে কিন্তু প্রাইমার লাগাতে নেই, মানে পুরো মুখে লাগানোর দরকার নেই, এই সমস্ত জায়গাগুলোতে ফোকাস করে প্রাইমারটা অ্যাপ্লাই করতে হবে। আর প্রাইমার আমাদের স্কিনে একটা মানে ভালো সারফেস ক্রিয়েট করে, একটা বেস, ভালো বেস তৈরি হয়, মেকআপ লং লাস্টিং হয়, তার জন্য প্রাইমারটা ইউজ করা অবশ্যই দরকার। তো দেন আমি আইব্রো ড্র করে নেবো এখানে। আমার আইব্রোটা এখন শেভ করার নেই, অনেক দিন আমার আইব্রো শেভ করা হচ্ছে না, যার ফলে আমার শেপটা একটু বাজে হয়ে গেছে। তো যাই হোক, আমার যে সমস্ত জায়গাগুলোতে মনে হচ্ছে যে গ্যাপস রয়েছে, হেয়ারটা ঠিকঠাক নেই যে সমস্ত জায়গাগুলোতে, সেই সমস্ত জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করবো আর ব্রাশ দিয়ে অবভিয়াসলি কম করে নেবো। আইব্রোজ ডান, অ্যান্ড এরপর আমি চলে যাবো আমার বেস মেকআপ। সো এবার বেসের জন্য আমি আজকে ইউজ করবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা। এটা হচ্ছে শেড নেম হচ্ছে ব্রঞ্জ বেজ। আমি এর আগে বলেছি আমার ভিডিওতে যে এইটা কিন্তু আমার স্কিন টোনের থেকে একটু লাইট, বাট অসুবিধা হয় না, ব্লেন্ডিং করার পরে ঠিকঠাক লাগে, অতটাও অসুবিধা হয় না। আমি যেহেতু অনলাইনে পারচেস করেছিলাম, আমি শেড নাম্বারটা ঠিক মিলিয়ে নিতে পারিনি। আমি এটার যে স্প্যাচুলা অ্যাপ্লিকেটরটা রয়েছে এটা দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিয়েছি, ড্যাম বিউটি ব্লেন্ডার, নাও আমি ব্লেন্ড করবো ড্যাবিং মোশনে। ব্লেন্ডিংটা করতে হবে সবসময় মনে রাখতে হবে, এটা যে ব্লেন্ডিং সবসময় ড্যাবিং মোশনে হবে, কখনো ড্র্যাগ হবে না, ড্যাব 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 করে ব্লেন্ড করতে হবে। দেখো আমি কিন্তু প্রচুর ব্লেন্ড করে নিয়েছি, অনেকক্ষণ ধরে আমি ব্লেন্ড করেছি, অনেকটাই ব্লেন্ড করেছি। আই হোপ তোমরা মানে ডিফারেন্সটা বুঝতে পারছো প্রথম থেকে এখনও অবধি, যে কতটা ব্লেন্ড হলে, মানে ব্লেন্ডিংটা কতটা ইম্পর্ট্যান্ট ভালো করে ব্লেন্ড করাটা, যাতে পুরো ব্যাপারটা দেখো যথেষ্ট, মানে যথেষ্ট ন্যাচারালভাবে ব্লেন্ড হয়ে গেছে, যথেষ্ট স্কিন টোনের সাথে। হ্যাঁ একটু লাইট অবশ্যই হবে, আমি বারবার বলছি একটু লাইট অবশ্যই হবে, বাট স্টিল তোমরা দেখো। তো এরপরে চলে যাবে আমি কনসিলারে, আর কনসিলারের জন্য আমি ইউজ করবো মেবলিনের এই এজ রিওয়াইন কনসিলারটা। তো এবার দেখো আমি এটা কনসিলারটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি পুরো আমার বেসটাকে সেট করব, যার জন্য আমি ইউজ করবো এখানে একটা লুজ পাউডার, ট্রান্সলুসেন্ট পাউডার। আমি যে কম্প্যাক্ট ইউজ করবো না, আমি নর্মাল লুজ পাউডার ইউজ করছি। এটা হচ্ছে কিসের, এটা না আমি মানে কিনেছিলাম না গিফট পেয়েছিলাম ঠিক খেয়ালও নেই, এটা আমি মনে হয় গিফট পেয়েছিলাম, কসমিক মেকআপের ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করবো। এটা ব্যানানা শেড আন্ডার আই, সবার ফার্স্টে আন্ডার আই আমি সেট করে নিচ্ছি। আমার যেই সব জায়গাগুলোতে মনে হয় যে বেশি ক্রিজ লাইন হয়ে যাওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি রয়েছে আর সোয়েট হওয়ার ব্যাপার বেশি রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতে আমি ভালো করে পাউডার মেরে সেট, মানে ভালো করে আর কি পাউডার দিয়ে সেট করে নেবো। কারণ কি,
আর এখন এটা মাথায় রাখতে হবে, এখন গরমকাল, তার ফলে একটু ভালো করে পাউডার দিয়ে সেট করে নিতে হবে। কন্ট্রোল করার নিয়ম হচ্ছে মুখ থেকে জাস্ট পাউট করবে, এই যে লাইনটা বোঝা যাচ্ছে এই লাইন বরাবর কন্ট্রোল নিতে হবে, আর ওপরের দিকে প্রোডাক্ট বেশি দেবে, ওপরের দিকে ব্লেন্ডিংটা বেশি রাখবে। আর সবসময় হেয়ার লাইনের সাথে মিলিয়ে দেবে। জাস্ট স্মাইল অ্যান্ড অ্যাপ্লাই। হালকা করে অ্যাপ্লাই করেছি, বাট ন্যাচারাল লাগ, যাই হোক। আর সব কিছুই মানে একটা সফট মেকআপ বা যে কোনো মেকআপে না সব কিছু খুব ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে হয়। মানে যে কোনো মেকআপে আমি বলবো না, অবশ্যই তুমি ব্রাইডালে এইরকম হালকা হালকা সব কিছু করবে না, বা কোনোটা মানে ভালো পার্টি মেকআপ কোনো এরকম টাইপের কোনো মেকআপে তুমি হালকা হালকা করবে, বাট সফট মেকআপ, এভরিডে মেকআপ, মানে এই টাইপের যে মেকআপ লুকগুলো হয় না, সমস্ত কিছু হালকা হালকা করবে, তাহলে খুব ন্যাচারাল আর মানে খুব রিয়েলিস্টিক ব্যাপারটা লাগবে। তো দেখো আমি হালকা করে কন্ট্যুরিং, হালকা করে ব্লাশ অ্যাপ্লাই করেছি, সব কিছুই কিন্তু বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না তা না, হালকা হলে বোঝা যাচ্ছে। তো আমি অ্যাপ্লাই করবো তো হাইলাইট, এটা আমার লাস্ট স্টেপ হচ্ছে এখন হাইলাইটার, ফেস মেকআপের জন্য বা ফুল মেকআপের জন্য। বাট হাইলাইটার অ্যাপ্লাই করার আগে আমি করে নেবো আই মেকআপটা, তারপরে আমি একদম লাস্টে হাইলাইটার দিয়ে ইয়ে করে নেবো। সো এবার আই মেকআপের জন্য আমি ইউজ করছি আমার এই নতুন স্বাদের বিউটি গ্লেজেডের প্যালেটটা। এই প্যালেটটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, কিন্তু তোমাদের দেখানো হয়নি। ও মাই গড, প্যালেটটা এতটা সুন্দর, এতটা লোভনীয়, আর প্রত্যেকটা কালার এতটা এতটা সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। তো আজকের হয়তো এই আই মেকআপটা করার জন্য আমার প্যালেটটা দরকার ছিল না, বাট স্টিল যেহেতু নতুন প্যালেট তো সেটা দিয়েই আমি তোমাদেরকে দেখালাম। এখানে ভয়েসে প্রবলেম হয়েছিল, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। সো গাইজ দেখতে পাচ্ছ এখন আমি দুটো কালার একসাথে মিক্স করে নিলাম হালকা করে ব্রাশের মধ্যে। এরপরে আমি আমার আউটার কর্নার থেকে ইনার কর্নার অবধি ব্লেন্ড করে সার্কুলার মোশনে ব্লেন্ড করে নিয়ে আসি পুরো। জাস্ট আমি আমার আই লিডটার যে মিডিল জায়গাটা সেই জায়গাটাকে ছেড়ে দেবো, দিয়ে আমি পুরো ক্রিজ লাইন বরাবর ব্লেন্ড করে নেবো। এরপরে দেখো আমি একটা অফ হোয়াইট টাইপের একটা কালার নিয়েছি, আর একটা অরেঞ্জের শেডের একটা কালার দেখতে পাচ্ছ, আই হোপ। হয়তো যদি একটু প্রবলেম হয়ে থাকে তাহলে তার জন্য সরি, একটু ম্যানেজ করে নিও তোমরা। তো এই দুটো কালার আমি একসাথে মিক্স করে নেবো, নিয়ে আমি সেমভাবে আরেকটু ব্লেন্ড করবো। জাস্ট ব্লেন্ডিংটা যাতে মানে খুব ভালোভাবে ব্লেন্ডিংটা হয়, যার জন্য এই কালার দুটো অ্যাপ্লাই করে আমি একদম সামান্য ব্লেন্ডিং করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আমার মিডিলটা ফাঁকা, শুধুমাত্র ক্রিজ লাইন বরাবর আউটার কর্নার টু ইনার কর্নার আইশ্যাডোর কালারটা দেখা যাচ্ছে। এরপরে দেখতে পাচ্ছ একটা শিমার কালার আমি হাতের মধ্যে নিলাম, নিয়ে আমার মিডিল যে জায়গাটা ফাঁকা ছিল সেখানে অ্যাপ্লাই করে দিলাম, আর ওই ব্রাশটা দিয়েই আমার ওয়াটার লাইনটায় ভালো করে একটু স্মাজ আউট করে দিলাম, একটু ভালো করে আইশ্যাডোটা লাগিয়ে আর কি ব্লেন্ড করে নিলাম, নাহলে চোখের মধ্যে যে সামঞ্জস্য ব্যাপারটা থাকবে না। তারপরে আমি এখানে অ্যাপ্লাই করব হচ্ছে একটা মানে আজকে একটা কাজল নয়, এটা আমি জেল আইলাইনার অ্যাপ্লাই করছি, কিন্তু একদম সরু, মানে একদম সরু করে জাস্ট জেল আইলাইনারটা আমি অ্যাপ্লাই করে ওটাকেও স্মাজ আউট করে দেবো। আর যেটুকুনি প্রোডাক্ট আমার ব্রাশে লেগে রয়েছে সেইটুকু প্রোডাক্টকে আমি টেনে নিচের দিকে নিয়ে আসছি, ওয়াটার লাইন বরাবর টেনে, জাস্ট একটু পুরোটা পুরো ওয়াটার লাইনটা আমি ড্র করবো না, জাস্ট সামান্য একটু নিয়ে আসবো আর পুরো জিনিসটাকে স্মাজ আউট করে দেবো। তো এখন দেখতে পাচ্ছ অন্য একটা ব্রাশ নিয়ে নিয়েছে, ব্রাশ নিয়ে আমি পুরো আমার ওয়াটার লাইন আমার উপরের দিকে যেখানে মনে হচ্ছে ব্লেন্ড করার আমি মানে স্মাজ করার আমি স্মাজ করে দিই। সো গাইস এরপর আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার, অ্যান্ড দেন অ্যাপ্লাই করবো মাসকারা, লিপস্টিক অ্যান্ড সেটিং স্প্রে। অ্যান্ড গাইস দিস ইজ মাই ফাইনাল অ্যান্ড ফিনিশ লুক। সো তোমরা দেখতেই পেলে কতটা ইজি এই লুকটা, একটা সোভার লুক ক্রিয়েট করবে যে কোনো আউটিংয়ের জন্য, যে কোনো ছোটোখাটো বার্থডে পার্টি হোক বা যে কোনো ছোটোখাটো পার্টির জন্য ভীষণ ভীষণ সুন্দর একটা লুক, খুব সিম্পল একটা লুক যে অনেক অনেক রকম ড্রেসের সাথে ক্যারি করা যাবে। সো আই হোপ তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তো সো প্লিজ আমাকে ভিডিওটাতে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ করো আর আমার পাশে থেকো।